রমজানেও মানুষ কিভাবে এতটা অসাধু হতে পারে। আসন্ন রোজার ঈদকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শুরু হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি। শতাধিক কারখানায় মৌসুমি ব্যবসায়ীরা নিম্নমানের পাম অয়েল ও ডালডা দিয়ে তৈরি করছেন এসব সেমাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে তৈরি করা এসব সেমাই স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চিকিৎসকেরা। সরেজমিনে দেখা যায়, সৈয়দপুরের পাটোয়ারি পাড়া, কাজিরহাট, পুরাতন বাবুপাড়া, বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, হাতিখানা, নিয়ামতপুর, মুন্সিপাড়া, গোলাহাট সহ শহরের আনাচেকানাচে গড়ে উঠেছে এসব মৌসুমি সেমাই কারখানা। অধিকাংশ সেমাই তৈরির কারখানার নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমোদন। এছাড়া কারখানাগুলোয় মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি। হাতে গোনা কয়েকটি সেমাই তৈরির বৈধ কারখানা থাকলেও মৌসুমি ব্যবসায়ীদের দাপটে তারা বিপাকে পড়েছে। অবৈধ কারখানাগুলোয় কোনো সাইনবোর্ড নেই। কারখানার বাইরে থেকে প্রবেশ নিষেধ সাইনবোর্ড ঝুলিয়ে অথবা গেট বন্ধ করে চলে সেমাই তৈরির কাজ। এসব কারখানা এক স্থানে বেশি দিন থাকে না, সচেতন মহলের চোখ পড়ার আগেই স্থান পরিবর্তন করা হয়। এসব সেমাইয়ের প্যাকেটে নামিদামি কোম্পানির লেবেল ও স্টিকার লাগিয়ে পাইকারি বিক্রি করা হয়। গোপন স্থানে কারখানা থাকায় প্রশাসনেরও নজরদারিতেও আসে না, ফলে নির্বিঘ্ন ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। গাউসিয়া বেকারির মালিক আওরঙ্গজেব বলেন, প্রতিবছর রমজান মাসের শুরুতে বিভিন্ন পাড়া মহল্লায় অল্প টাকায় বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা শুরু করেন। তারা কারখানাতে কোনো স্বাস্থ্যবিধি মানেন না, এছাড়া তাদের কোনো বৈধ কাগজপত্রও নেই। মাসখানেক ধরে এসব অবৈধ মৌসুমি কারখানায় সেমাই তৈরি হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক শেখ নজরুল ইসলামকে বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই খেয়ে অনেক রোজাদার সাধারণ মানুষ পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারেন। রং ও অন্যান্য রাসায়নিক মানুষের শরীরের জন্য ক্ষতিকর। খাদ্যদ্রব্যে মেশানো রং মানুষের পেটে গেলে তা গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সারের কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, পচা ডিম, প্রাণীজ চর্বি, কৃত্রিম ঘি ও সুগন্ধি মিশ্রিত সেমাই তৈরি যাতে না হয় সেজন্য কারখানাগুলো নজরদারিতে রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে এসব ভেজাল কারখানায় নিয়মিত অভিযান চালানো হবে এবং কোনো প্রকার অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। রোজার রমজানের মাসেও এতটা নিচু কীভাবে হতে পারে ব্যবসায়ীরা? যেখানে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো রমজানে এসে মুনাফা কমিয়ে ব্যবসা করেন, সেখানে আমাদের দেশে উল্টো চিত্র। নিজেদের পকেট ভরতে এরা মানুষের জীবন হুমকিতে ফেলে দিচ্ছে। এদের কি বিচার হওয়া উচিত নয়? হ্যাঁ বা না লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য।